সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন হিন্দু পুলিশ অফিসার মুসলমানদের ধর্মের ব্যাপারে কি বললেন আজকে সেটা মাঝে মাঝে শুনবো, এবং কমেন্টসগুলো বিশেষ করে আমরা দেখব। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আমি একজন পুলিশ অফিসার, এখন ইউনিফর্ম পরে আছি। আমি কোনো ধর্মগুরুও নয়, আমি আমার নিজের ধর্ম সম্বন্ধে, এটা হিন্দু ধর্ম, আমি সেটা সম্বন্ধেই আমি বেশি কিছু জানি না। যারা মুসলিম ধর্মে বিশ্বাস করে, সাইদা নাসিমা উনি মন্তব্য করেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা 1000 লাইক কমে লাইক পড়েছে। এবং আবু মঞ্জু বলেছেন, চমৎকার উপস্থাপনা, ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ স্যার, পুলিশ অফিসারকে সাইদা নাসিমা ধন্যবাদ জানিয়েছেন। তারপরে তাপস ঘোষ বলেছেন, তাপস ঘোষ পুলিশ অফিসার মহোদয়, প্রশাসনিক কাজে নিযুক্ত থেকেও যে বক্তব্য আপনি সাধারণ মানুষের কাছে রাখলেন, অভিভূত হলাম, আপনাকে স্যালুট। রাজ্যের সমস্ত পুলিশ অফিসারদের আপনার মতো মানসিক দৃষ্টিভঙ্গি থাকলে অপরাধমূলক কাজ অনেক কমে যাবে। আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালো থাকবেন। আমি আমার চারপাশে আমার বন্ধু বান্ধব, একসঙ্গে কাজ করি সহকর্মী, তাদের সব জায়গাতেই দেখছি যে আরো কিছু মানুষ রয়েছে, বড় সংখ্যায় মানুষ রয়েছে, যারা একটা অন্য ধর্মে বিশ্বাস করে, সেই ধর্মটা না মুসলমান হয়। তো এই এত মানুষ যে ধর্মে বিশ্বাস করে, যে ধারাতে বিশ্বাস করে, আমি তো সেরকম কোনো মহামানব হয়ে যায়নি যে বলবো না ওদের বিশ্বাসটা ফালতু বিশ্বাস, সে বলার ক্ষম। প্রদীপ দাস, প্রদীপ দাস বলেছেন, স্যার আমি আপনার সাথে একমত, ভারতের কেউ যেন কারো ধর্ম নিয়ে সমালোচনা না করে। কেউ যদি ভিন্ন ধর্ম নিয়ে সমালোচনা বা কটূক্তি করে, তার শান্তির শাস্তির ব্যবস্থা করতে হবে, সে মুসলিম হোক বা হিন্দু অথবা অন্য কোনো ধর্মের মানুষ। আজ নূপুর শর্মার বক্তব্যে আপনারা যেমন সতর্ক হয়েছেন, এমন সতর্কতা আগে হওয়া উচিত ছিল। ফেসবুকে একে অপরের ধর্মকে ছোট করার জন্য নানানভাবে কটূক্তি করে, প্রশাসনের সেই দিকে ও নজর দিতে হবে। স্বপন দাস বলেছেন, কেউ কারো ধর্ম নিয়ে কটূক্তি বা না করুক, তবেই সে একজন মানুষ। তবে এ ব্যাপারে মুসলিম ধর্মাবলম্বীর একটা অংশ অন্য ধর্মের কটূক্তি করার নেশায় মারাত্মকভাবে আসক্ত। তুরান রায় আবার বলেছেন, পুলিশ এটা কই বলল না তো, হুজুররা যেন হিন্দু বিদ্বেষীয় উত্তেজনামূলক ভাষণ না দেয়, আর মোল্লারা যেন অসহিষ্ণু হয়ে মারামারি, ঘর পুড়িয়ে দেওয়া, ট্রেন জ্বালিয়ে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট যেন না করে। এত মানুষ যখন বিশ্বাস করছে, তাও কয়েকটা দিনের জন্য নয়, দেড় হাজার বছর ধরে পৃথিবীর একটা বড় অংশের মানুষ একটা বিশেষ ধারার প্রতি, একটা বিশেষ ধর্মের প্রতি, বিশেষ মানুষের প্রতি তারা তাদের বিশ্বাস রাখছে। আসলে ভিউয়ার্স, উনি ভারতবর্ষের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, এবং ভারতবর্ষের সাধারণত মুসলমান ধর্মাবলম্বীরাই বেশি নির্যাতিত হন, এই জন্য তিনি হয়তো মুসলমানদের পক্ষে বলেছেন। তবে উনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ, ওনাকে আমিও ছেলুট জানাই।